Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. After jara amader channel thi ekhono subscribe korinni tara amader channel thi ekhoni subscribe korun ebong amader pashe thaka bell button thi ekhoni on korun. Ajke ami apnader majhe hazir hoyechi মুসাফার মাধ্যমে যে কোনো ব্যক্তিকে প্রেমে পাগল পড়া করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। এই আমলটি পছন্দের ছেলে, পছন্দের মেয়ে, স্বামী অথবা স্ত্রী অথবা কোনো বন্ধু, কোনো বান্ধবী, মানে যে কোনো ব্যক্তির ক্ষেত্রেই এই আমলটি করতে পারবেন। তবে আমি আপনাদের একটি বিষয় বলবো যে এই আমলটিকে ভালো কাজে ব্যবহার করুন, অন্যায় কাজে ব্যবহার করবেন না। তাহলে দিন দিন আপনার কাছ থেকে এই আমলের কার্যকারিতা সরিয়ে দেওয়া হবে। যদি একবার আপনার সামনে এই বিশেষ জগতের পর্দা ফেলে দেওয়া হয় তবে আপনি কখনোই সাড়া পাবেন না। এমন অনেক মানুষ আছেন, আমাকে অনেকেই বলেছেন একটি আমল আপনি একদিনে বর্ণনা করেছেন, সেটি আমি 7 দিন করার পরে ফলাফল পেয়েছি। আবার এমনও মানুষ রয়েছেন যিনি আমার জানা মতে সারা জীবন কোনো আমল করলে ফলাফল পাবেন না, কারণ কি জানেন, তার মন মস্তিষ্ক কল্প কোনো কিছুই ঠিক নেই। কারণ সেই ব্যক্তি দে বাই ডে মানুষের ক্ষতি করেছে, কোনোদিন ভালো করার কোনো চিন্তাই করেনি। এই জন্য এই বিশেষ জগতের ফেরেস্তাগণ, জিনগণ, সুফলি উলফি জগতের বারহাত্তিগণ এবং রোহানি জগতের বিশেষ শক্তিগণ তার উপরে পর্দা ফেলে দিয়েছে, আর সেই ব্যক্তিকে আর কখনোই সাড়া দেবে না। এই জন্য আপনারা যে আমলই করবেন সেটিকে ভালো কাজে ব্যবহার করার চেষ্টা করুন, নাহলে একটা সময় দেখা যাবে যে আপনি আমল করে যাচ্ছেন কোনো কাজ হবে না আপনার। কারণ হচ্ছে আপনি তো মানুষের ক্ষতি করেন, ভালোর জন্য করেন না, আপনার কল্প পরিষ্কার নয় এবং মন মাসটাও খুবই নোংরা। এই জন্য আমি প্রত্যেক ভাই বোনদের বলবো প্রত্যেকটা আমলকে, আমার যে আমলগুলো দেওয়া আছে এগুলো আমি বিশেষ রেয়াজা করে আপনাদের জন্য নিয়ে আসি। এই আমলের মিল পৃথিবীর কোথাও পাবেন না, কারো জানা আছে কিনা আমার জানা নেই, তবে এই আমলগুলো বিশেষ রেয়াজা করেছি। আজকে যে আমলটি আমি দিব জিনরাজ দাবেদের কাছ থেকে যেভাবে বর্ণনা করেছেন সে আমার কাছে, আমি সেইভাবে আপনাদের কাছে বর্ণনা করব। আপনি যদি যে কোনো পুরুষ হোক, মহিলা হোক, আপনি যদি এই আমলটি করার পরে তার সাথে হাত মিলাতে পারেন সে সারা জীবন আপনার প্রতি মুগ্ধ হয়ে থাকবে এবং আপনাকে বিয়ে করার জন্য মরিয়া হয়ে উঠবে এবং সারা জীবন আপনার কাছাকাছি থাকার চেষ্টা করবে। আপনার যদি ছেলেদের জন্য করেন তাহলে দেখা যাবে সারা জীবনে অন্য কাউকে আর ভালো লাগবে না। মেয়েদের জন্য করলে আপনি ছাড়া আর কোনো ছেলেকে তার কোনোদিনই কার মনে ধরবে না। এটা এমন একটি চমৎকার আমল, খুবই সহজ আমল। তবে এই আমলটি করার আগেই বলছি ভালো কাজে ব্যবহার করার চেষ্টা করুন। আপনি যেটি করবেন, ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে ওই ঘরে আপনি ছাড়া আর কেউ থাকতে পারবে না। এরপর আপনি যেটি করবেন, আপনার বাম হাত দিয়ে আপনার ডান হাতের তালুর মধ্যে এই যে তালসামটি দেখতে পাচ্ছেন, একই তালসাম দুই জায়গায় লেখা, আসলে যে কোনো একটি তালসাম, অর্থাৎ একটি লিখতে হবে, এটি এমনিতেই আমি দিয়েছি, যে কোনো একটি তালসাম আপনার ডান হাতের তালুতে বাম হাত দিয়ে লিখতে হবে। এরপর আপনি যেটি করবেন সেটির মধ্যে এই তালসামের উপরে কিছু আতর, আপনার হাতে কিছু আতর মাখাবেন অথবা সুগন্ধি কোনো কিছু মাখলেও চলবে। এরপর আপনি এমন সময় লিখবেন যাতে করে আপনি অতি দ্রুত 1 ঘন্টা 2 ঘন্টা সর্বোচ্চ 3 ঘন্টার মধ্যেই যে ব্যক্তিকে উদ্দেশ্য করে করছেন তার সাথে আপনি হাত মিলাতে পারেন। তবে হাত যদি মিলাতে না পারেন, মুসাফা না করতে পারেন, তাহলে কিন্তু এই আমলের কার্যকারিতা পাবেন না। আর পূর্ণ বিশ্বাস নিয়ে ধীরতার সাথে আমলটি করতে হবে। খবরদার, যদি কোনো রকম মনের ভিতরে সন্দেহ সৃষ্টি হয় এবং আমল হবে কি হবে না এই ধরনের প্রবণতা থাকলে এই আমল থেকে দূরে থাকবেন, নাহলে দেখা যাবে আমলের কার্যকারিতা পাবেনই না, দেখা যাবে উল্টো আপনার সামনে পর্দা পড়ে গিয়েছে। সারা জীবন আমল শুধু করেই যাবেন কিন্তু কখনোই ফলাফল আপনার দ্বারা আশা করা যাবে না। অতএব মনটিকে ভালো করেন, যদি মন কল্প ভালো থাকে, আল্লাহ তাআলা মানুষের কলবের দিকে তাকান, অন্য কোনো কিছুর দিকে তাকান, এর জন্য মনকে সুন্দর করার চেষ্টা করেন। আপনারা হচ্ছে শুধুমাত্র আমি বলে দিলাম এই আমলটি করে শুধু মুসাফা করবেন, এরপরে নিজেই দেখতে পাবেন কি পরিমাণ দুর্বল হয় সেই ব্যক্তি আপনার প্রতি। যে কোনো ব্যক্তির জন্য আমলটি করতে পারবেন, আপনি স্ত্রীর জন্য করতে পারবেন, স্বামীর জন্য করতে পারবেন, পছন্দের ছেলের জন্য করতে পারবেন, পছন্দের মেয়ের জন্য, অথবা কারোর সাথে আপনার বিয়ের কথা চলছে এমন ব্যক্তির জন্য করে দেখবেন। বিয়ের ডেট সে আগিয়ে আনার জন্য পাগল পাড়া হয়ে যাবে। তবে আপনারা
এই আমলটি কোনো অন্যায় কাজে বারবারই বলছি ব্যবহার করবেন না। আর আমি বিশেষ রিয়াজা করার জন্য আমার জীবনের শ্রেষ্ঠ একটি রিয়াজা করব, যখন আমার রিয়াজার সময় চলবে তখন হয়তোবা এক থেকে দুই শুক্রবার, সর্বোচ্চ এক শুক্রবার অথবা দুই শুক্রবার আমি আপনাদের সাথে হয়তোবা কথা বলতে পারবো না, কারণ রিয়াজের সময় আমি চাইলেও আপনাদের সাথে কথা বলতে পারবো না। ওই সময় আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনারা যখন এই আমলটি করবেন, আমলটি করার আগে অবশ্য অবশ্যই আমার কাছ থেকে এজাজত নিয়ে আমলটি করবেন। আপনারা যখন এজাজত নেওয়ার জন্য আমাকে কমেন্ট করবেন অথবা ফোনে আমার সাথে কথা বলবেন, অত্যন্ত বিনয়ী এবং নম্র ভদ্র হয়ে সুন্দরভাবে আপনার কথাগুলো উপস্থাপন করবেন। আপনার কথা এবং কমেন্টই বোঝা যাবে আপনি কতটা রুচিসম্মত মানুষ, রুচিশীল মানুষ। আপনি যদি ওই পর্যায়ে লুক হন, আপনার কল্প এবং মন মানসিক যদি ভালো থাকে, আপনার প্রত্যেকটা কাজে আমার সাথে থাকা বিশেষ কিছু আপনাদের অবশ্যই সাহায্য সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। তবে আপনাদের বিশেষ প্রয়োজনে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার মোবাইল নাম্বার 01938311386। এই নাম্বারটি প্রতি শুক্রবার শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত খোলা থাকে, নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।